বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে শুক্রবার সব মিলিয়ে 2,84,000-এর বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে আর মারা গেছে 9,753 জন, যা 30 এপ্রিলের পর সর্বোচ্চ। টানা চতুর্থ দিনের মতো শুক্রবার একদিনে যুক্তরাষ্ট্রে মারা গেছে 1,000-এর বেশি মানুষ। রাহালিপির রিপোর্ট। লাগামহীন করোনা ভাইরাস, গোটা বিশ্বে বাড়ছে সংক্রমণের সংখ্যা। বিশেষজ্ঞদের অনেকে বলছেন বিশ্বজুড়ে চলছে সংক্রমণের দ্বিতীয় ধাপ। শুক্রবার গোটা বিশ্বে শনাক্ত হয়েছে 2,84,000-এর বেশি করোনা রোগী, যা একদিনের হিসাবে রেকর্ড। 30 এপ্রিলের পর সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে শুক্রবার। এদিন 9,753 জন মারা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে জুনে গড়ে প্রতিদিন মারা গেছে 4,600 মানুষ। চলতি মাসে এই হার 5,000। উল্লেখযোগ্য হারে রোগী বাড়ছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকায়। টানা চতুর্থ দিনের মতো শুক্রবার যুক্তরাষ্ট্রে মারা গেছে সহস্রাধিক মানুষ। রোগী বেশি টেক্সাস, ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা ও ফ্লোরিডায়। ওষুধের দাম কমাতে শুক্রবার 4টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সংক্রামক রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান ডাক্তার অ্যান্থনি ফাউচি জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে পরীক্ষাধীন কোনো না কোনো ভ্যাকসিন নিরাপদ হিসাবে প্রমাণিত হয়ে যাবে, তবে সেটি মানুষের কাছে পৌঁছাতে আগামী বছরের প্রথম কয়েক মাস লেগে যেতে পারে। There are some companies that claim that might be a month or two sooner. I'm a little skeptical about that, but you know, anything is possible. এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে রোগী বাড়তে থাকায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে ওষুধের সংকট। উৎপাদন বাড়াতে ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে কথা বলছে ভারত সরকার। দেশটিতে এ পর্যন্ত 13,00,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে 31,000-এর বেশি মানুষ। Delhi's current population is more than 20 million. Rahila Lipi, GTV News.